বন্ধুরা আসসালামু আলাইকুম। কখনো অন্যের পরামর্শে বা বন্ধুর পরামর্শে কিংবা রাগ করে চাকরি ছেড়ে দিবেন না। যদি আপনি যেই কোম্পানির চাকরিতে আছেন প্রবাসে, সেই কোম্পানি চাকরিটা যদি আপনার ভালো লাগে, নিজে নিজে বসে সিদ্ধান্ত নেবেন। নিজের বুদ্ধিতে পাগল হয়ে যাওয়াও ভালো। আপনার কোনো বন্ধু যদি এসে বলে তুই কি চাকরি করস, এত কম টাকা বেতন পাস, তোর কাজে অমুকে কে বেশি বেতন পায়, ওই কোম্পানিতে তুই তুই রিজাইনতে চলে যা, ওই কোম্পানিতে তোর নিয়ে আসবো না, তার পরামর্শে চাকরি ছেড়ে দিলেন, তখন দেখবেন যে তাকে আর খুঁজে পাবেন না। আমার কাছে এরকমটা কল কতদিন আগে আসছিল, সেখানে আমাকে বললো ভাই আমাকে একটা কোম্পানি খুঁজে দেন। আমি বললাম যে ভাই আমি তো এজেন্সি না, আপনি আমাকে বলে কী লাভ, আপনি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করেন। সে বলো ভাই ভালো একটা কোম্পানিতে ছিলাম, বেতনও ভালোই ছিল মোটামুটি, তবে মাঝে মাঝে ছান্ডও অফ দিত। এই কারণে আমার বন্ধুর সাথে শেয়ার করলাম, সে আমাকে বললো যে তুই কেন এখানে বসে পরে পরে মরতেছিস, তুই রিজেন্টে চলে যা, তোকে ভালো একটা কোম্পানি এনে দিবো যেখানে প্রতি ছান্ডেতে কাজ আছে। তার পরামর্শে চাকরি ছেড়ে দিলাম। এখন তার সাথে যোগাযোগ করলো, সে বলে যে ওই কোম্পানিতে এখন লোক লাগবে না, যখন লাগবে সে আমাকে জানাবে। আমার মনে হয় সে আমাকে নিতে পারবে। আমি বললাম ঠিকই বলছেন, সে আপনাকে নিতে পারবে না। আপনার বুদ্ধিতে যদি আপনি চিন্তা করে চাকরিতে ছাড়তেন তাহলে সমস্যা ছিল না। হ্যাঁ, আপনার মাঝে মধ্যে রাগ হয় কোম্পানির কিছু কিছু কাজকর্মের কারণে, আপনার রাগ হয়, ক্ষোভ হয়, এগুলো দমিয়ে রাখবেন। রাগ করে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি আপনাদের রাগ হচ্ছে কাজ করতে করতে ক্লান্ত, খুব রাগ কোম্পানির উপর, তাহলে কী করবেন, 3-4 দিনের জন্য ছুটি নেবেন, কাজ যাবেন না। কাজে না গিয়ে রাস্তাঘাটে ঘুরবেন, দেখবেন কী অবস্থা, মনে করেন যারা বেকার, আপনার কোনো চাকরি নাই, তখন কেমন ফিল হয় তখন দেখবেন। হ্যাঁ, যদি একান্ত একান্তই চাকরি ছাড়তে হয় তাহলে নিজে একটা চাকরি খুঁজে বের করুন, কোম্পানিতে ইন্টারভিউ দিন, ভালো একটা কোম্পানি যখন পেয়ে যাবেন, কোম্পানির সাথে কথাবার্তা ফাইনাল হয়ে যাবে, তখন না হয় আপনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন। হুট করে বন্ধুদের কথায় রাগের মাথায় চাকরি ছেড়ে দিয়েছে এমন অনেক ভাই আছে, এখন বিপদে হয় মনের মতো কোম্পানি পাচ্ছে না, কিংবা গ্যাসে কোম্পানি পাইছে, যে কাজের কথা ছিল সেই কাজ না দিয়ে এখন অন্য কাজ দিচ্ছে। এখন সে সিঙ্গাপুর যাওয়ার পরে আবার আগের যে কোম্পানিতে রাগ করে রিজন দিয়ে আসছিল সেই কোম্পানির সাথে যোগাযোগ করছে, সেই কোম্পানি কয়ে ঠিক আছে তোর আমি নিয়ে আসবো। এখন সে মাত্র এজেন্সিবিতে একটা কোম্পানিতে গেছে 2 মাস অথবা 1 মাস হয়েছে, এমনও কেউ আছে। তো সে যদি এখান থেকে চলে আসতে চায় কোম্পানি কি রাগ হবে না, তোমাকে মাত্র নতুন নিয়েছে, তুমি যাওয়ার পর পরই বলতেছে রিজন দিয়ে চলে যাবে বা ট্রান্সফারটা চাচ্ছ, এটা কি ঠিক? ঠিক না। আপনি যে কোম্পানিতে নতুন মাত্র গিয়েছেন, এখন পুরনো কোম্পানিতে যোগাযোগ করছে, সেই কোম্পানি আবার নিতেছে আপনাকে, তাই বলে আপনি এই কোম্পানিতে যাওয়ার পরে বলতেছেন ট্রান্সফারটা দিই, ট্রান্সফার দিই, এরকম সমস্যা অনেক কল দেন। ভাই আমার ট্রান্সফারটা দাঁড়ান কী করবো, আরে ভাই মাত্র আপনি গেছেন, এখন গেলে কি ট্রান্সফারটা দিয়ে দিবে, একটা কোম্পানি আপনাকে নিয়েছে, আপনাকে নিয়ে কাজ করবে, এসে সেই জন্য তো নিয়েছে, একটা ম্যান পাওয়ার নিতে, একটা লোক নিতে, কোম্পানির অনেক প্রসেসিং আছে, এগুলো সম্পূর্ণ করে আপনাকে নিয়েছে। তা গেলেই আপনাকে ছাড়তে চাইবে না কোনো কোম্পানি। যদি আপনি একান্তে আসতে চান, রিজাইন দিয়ে আসতে চান, দেখা গেছে কোম্পানির রাগের মাথায় আপনার জন্য আরেকটি আইপি বের করে রাখবে, অর্থাৎ আপনি অন্য কোম্পানিতেও যেতে পারবেন না, অর্থাৎ আপনি এদিকে যাবো সেদিকে যাবে। তাই চাকরি ছাড়ার আগে কয়েকবার ভাবুন, তারপরে সিদ্ধান্ত নিন। অন্যের কথায় বা রাগের মাথায় কখনো চাকরি ছাড়বেন না, এটাই বলতে চাই আজকে। আমি সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।